হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন চলতে ফিরতে এমনকি রাতে ঘুমাতেও মানুষ গান শুনছে? শুনেই চলেছে, সুর এবং গান মানুষকে সবসময় মোহাচ্ছন্ন করে রাখছে। কোত্থেকে শিখলো মানুষ এই গান গাওয়া? সাধু সন্ন্যাসীরা কিন্তু বলছেন পাখির ঠোঁটের সুর ধার করেই মানুষ শিখেছে গান গাওয়া, আদৌ কি তাই? ভিউয়ার্স, আমি দোলা, আছি বি প্রপার্টি থেকে আপনাদের সাথে। ইউটিউব আর সোশ্যাল মিডিয়ার এই দুনিয়ায় আপনারা নানান ধরনের কন্টেন্ট প্রতি মুহূর্তে দেখছেন। আজকে একটা ভিন্নধর্মী কন্টেন্টের স্বাদ দিতে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি সায়েন্স ল্যাবে। চলুন ঘুরে দেখি সায়েন্স ল্যাবের মিউজিক মার্কেট। সায়েন্স ল্যাব ঢাকার এমন একটা জায়গা, এখানে আসেননি এমন মানুষ খুবই কম, আর এখানকার বিখ্যাত ইনস্ট্রুমেন্টের দোকান ঘোরেননি এমন সঙ্গীত প্রেমী খুঁজে পাওয়া দুষ্কর। 72 সালের পরপরই এই ইনস্ট্রুমেন্ট মার্কেট চলে আসে শাঁখারি বাজার থেকে সায়েন্স ল্যাবে। যুগের সাথে সাথে মিউজিকের ধরন, বাজনা, ইনস্ট্রুমেন্টের ব্যবহার অনেক পাল্টে গেছে, আর ব্যবসায়ীরাও এখানেই পেতে বসেছেন বাদ্যযন্ত্রের ব্যবসা। ভিউয়ার্স, যেদিন ঘুম থেকে উঠে দেখবেন আপনার ভীষণ মন খারাপ, নিজেকে নিয়ে চলে আসুন সায়েন্স ল্যাবের মিউজিক মার্কেটে। মজা করছিলাম, আপনার মন ভালো কিংবা খারাপ যে কোনো সময়ে আপনার প্রিয় এবং প্রয়োজনীয় বাদ্যযন্ত্র কিনতে আপনি চলে আসতে পারেন সায়েন্স ল্যাবের মিউজিক মার্কেটে। যন্ত্রের শব্দ, সুর আর মাধুর্যে একটা দারুণ দিন কাটবে আপনার। দামের পার্থক্য কিভাবে হয়? আপনার ম্যাটেরিয়ালসে এবং আপনার কারিগরিতে, ঠিক আছে? একটা কারিগর একরকম তৈরি করে, আরেকটা কারিগর আরেকরকম ভাবে তৈরি করে। দর্শক, এই যন্ত্রটির নাম হচ্ছে ম্যান্ডোলিন। এটি মূলত ইটালিয়ান যন্ত্র, সময়ের সাথে সাথে ভারতীয় উপমহাদেশ, বাংলাদেশের সঙ্গীত প্রেমীরা ম্যান্ডোলিন এখন অনেক বাজাচ্ছেন। আমরা এই ম্যান্ডোলিনটিতে দেখতে পাচ্ছি 4 জোড়া তার আছে, কিন্তু মূলত ম্যান্ডোলিনে 4 বা 5 জোড়া তার থাকে। প্রতিটা জোড়া একই স্বরে ম্যান্ডোলিনে মূলত বাজানো হয়। ছোটবেলা থেকে এখানেই আসি, এখানেই এখান থেকেই কেনা মার হারমোনিয়াম বা নষ্ট হলে ঠিক দেখে নেই। এরপর আমার ভাই যখন বড় হলো, ও মিউজিকে অনেক ইন্টারেস্টেড, তখন মা নিয়ে আসলো, মা নিয়ে সেখান থেকে কিনে দিল প্রথম। সো মানে ইটস অলওয়েজ প্রেফারড টু সায়েন্স অ্যান্ড বিসাইড আই হ্যাপি ইউনিভার্সিটি বা এই এরিয়া তো আমার মার ছোটবেলা থেকে, আর মার জন্মের পর। ভিউয়ার্স, এই ছিল সায়েন্স ল্যাব মিউজিক মার্কেট নিয়ে আমাদের আজকের আলোচনা। আমাদের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে হিট করুন বেল বাটনটিতে। দেখা হবে নেক্সট এপিসোড, ততদিন ভালো থাকবেন।